হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে এই গরমের দিনের একটা অত্যন্ত সুস্বাদু মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমডাল। আমডাল বলে অনেকে, আবার এটাকে টকের ডালও বলে। যাই হোক, জিনিসটা একই, নামটা দুরকম। তো এই গরমের দিনে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর তাছাড়া এই সময় তো টকটা বেশি খেতে বলছে, সেক্ষেত্রেও এটা অত্যন্ত হেলদি। তো চলো দেখে নাও আমি কীভাবে এটা বানাচ্ছি আর কী কী দিয়ে বানাচ্ছি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে তোমার আমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে। আর যারা এখন ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইকটা দিয়ে দাও। এবার চলো দেখে নিই আমার আমডাল বানাতে কী কী লাগছে। প্রথমেই তো লাগছে মুসুর ডাল। মুসুর ডাল ছাড়া তো টকের ডাল হয়ই না। মুসুর ডাল সঙ্গে দিচ্ছি যা যাগুলো, হলুদ গুঁড়ো দিচ্ছি 5 ফোড়ন, লাগবে একটু নুন, আন্দাজ মতন নুন দেব, সঙ্গে অবশ্যই ব্যালেন্স করার জন্য দেব চিনি, আর থাকবে 2টো শুকনো লঙ্কা। ঝালটা যেরকম খায় সেভাবেই দেব। তো এই জিনিসগুলো দিয়ে আমি আমডালটা করব, আর সঙ্গে অবশ্যই থাকবে আম ছাড়া তো আর আমডাল হবে না। তো দেখো, এই আমটা আমি নিয়েছি, এটা 2 দিন আগে এসেছিল, ফ্রিজে ছিল, ওই জন্য গাটা একটু ভেজা ভেজা। এবার এই আমটার আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে আমটাকে রেডি করছি। সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে, এইভাবে লম্বা করে কেটেছি। আমটা একটা আঁটি হয়ে গেছিলো, ওই জন্য সমস্ত পিস সমান হয়নি, চেষ্টা করেছি সমান করার। এই লম্বা লম্বা করে কেটেছি, আর নিয়েছি মুসুর ডাল। এবার আমি এই মুসুর ডালটা ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দেব। আমি মুসুর ডালটা কুকারে দিয়ে দেব এবং এমনভাবে সেদ্ধ করব যাতে ডালটা গলে না যায়, গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে না, একটাই মাত্র সিটি দেবো। দেখো এইভাবে ডালটা আমি সেদ্ধ করেছি, প্রত্যেকটা ডাল কিন্তু গোটা আছে, ঘেঁটে যায়নি, কিন্তু সমস্ত ডাল সুসিদ্ধ হয়েছে। চলো এবার মূল রান্নায় চলে যাই। কড়ায় তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আমি এটাতে 5 ফোড়ন দিই, অনেকে এটাতে সর্ষে ফোড়ন দেয়, কিন্তু আমার 5 ফোড়নের ফ্লেভার ভীষণ ভালো লাগে, তাই আমি 5 ফোড়ন দিই। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে দিলাম, সমস্ত আমগুলোই আমি দিয়ে দেবো। আমগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে, একদম ডাইরেক্ট আমগুলো না দিয়ে আমগুলো একটু তেলে নাড়াচাড়া করে নিলে ভালো লাগে। এই সময় আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু নুন দেবো, সেটা অবশ্য একটু বাদে দেবো। ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, এই সময় আমি সামান্য একটু নুনও দিয়ে দেবো। দিয়ে এই আমটাকে আমি সেদ্ধ করব। এটা ফুটে উঠলেই সেদ্ধ হয়ে যায়, আম সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না। দেখো আমি নুনটা দিয়ে দিলাম, আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু ফুটে উঠলেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে এসছে। এই সময় আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, আবার খুব ঘনও নয়, মাঝামাঝি রাখতে হবে, সেই জন্য আমি এইভাবেই ডালটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে এতে আমি আর একটু জল দিয়ে দেবো, সামান্যই জলটা দেব, বেশি পাতলা হলে ভালো লাগবে না। এবার আমি এতে আর একটু জল দিয়ে আন্দাজ মতন ফুটতে দেব।
দেখো এরকমই গ্রেভি রাখবো, খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলাও করব না। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আমি একটুখানি নুন দিয়েছিলাম আগে, সেই বুঝেই নুনটা দিতে হবে। দিচ্ছি মিষ্টি, অল্প একটু চিনি দিলাম, কারণ না দিলে ব্যালেন্স থাকবে না। আর একটু হলুদ দিলাম, আগে আমেরতে একটু হলুদ দিয়েছিলাম, এখন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব। আমগুলো কিন্তু যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, গলে গেলে ভালো লাগবে না। কী ডাল কী আম কোনোটাই যেন গলে না যায়। দেখো আমার সমস্তটা তৈরি হয়ে গেছে, দেখো আমগুলো গোটা গোটা আছে, আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়েছে, গপগপিয়ে ফুটছে। এবার কিন্তু আমার মোটামুটি ডালটা হয়ে এসছে, এই দেখো আম শুদ্ধ, দেখো আমটাও গোটা গোটা, ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার তৈরি হয়ে গেছে মোটামুটি আম ডাল। এই আম ডাল গরমকালের জন্য কিন্তু অত্যন্ত উপাদেয়। চলো এবার আমি সার্ভিং বাউলে তুলে নিচ্ছি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটু লাইক শেয়ার কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু সাবধানে থাকবে, সুস্থ থাকবে।